কিশোর আরব্য রজনী, ভাষ্যে প্রশান্ত মণ্ডল, শ্রী উত্তম ঘোষ অনুদিত কিশোর আরব্য রজনী নামক গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। আরবি ভাষায় রচিত মূল গ্রন্থ আলিফ লায়লা যদিও ছোটদের জন্য রচিত নয়, কিন্তু এর মধ্যে রূপকথার সংমিশ্রণ থাকার ফলে ছোটদের তথা কিশোর কিশোরীদের গ্রন্থটি আকর্ষণ করে। সেই কথা মাথায় রেখে শ্রী উত্তম ঘোষ তাঁর সুলিখিত অনুবাদ দ্বারা এই মূল গ্রন্থের অপার সাহিত্য সৌন্দর্যের কিছুটা নমুনা কিশোর কিশোরীদের জন্য নিবেদন করেছেন। পৃথিবীর প্রায় প্রত্যেক প্রধান ভাষাতেই এই শ্রেষ্ঠ সাহিত্যের অনুবাদ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষাতেও অনেক অনুবাদ প্রকাশ পেয়েছে। অনেক প্রকাশক এই গ্রন্থের কিছু কিছু গল্পাংশ নিয়ে ছোটদের উপযোগী গ্রন্থ প্রকাশ করেছেন, কিন্তু কিশোর কিশোরীদের উপযোগী সম্পূর্ণ আরব্য রজনী বাংলা ভাষাতে এই প্রথম। শ্রী উত্তম ঘোষের এই প্রচেষ্টা ও পরিশ্রম কিশোরমতী পাঠক পাঠিকাদের কৌতূহল অনেকাংশেই নিবৃত্ত করেছে। এই গ্রন্থের আরবি নামের বানান অনেক ক্ষেত্রে বাংলায় ঠিকমতো উচ্চারিত না হলেও এর রসাস্বাদনের কোনো অভাব আশা করি পাঠক পাঠিকাদের হয় না। পরিশেষে জানাই, এই উপস্থাপনা কিশোর কিশোরীদের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক বলে মনে করব। পাঠে গল্প ও কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি এখন শুনছেন কিশোর আরব্য রজনী থেকে আরব্য রজনীর গল্প, ভাষ্যে প্রশান্ত মণ্ডল। আজ 27তম রজনী। শাহরাজাদ আবার তার কাহিনী শুরু করে বলল, জাহাপানা, আমার মনে হয় এই কুঁজো লোকটার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা ওর নিয়তি। জাহাপানা রেগে গিয়ে বলেন, এ হতে পারে না, আমার দরবারে এমন মজার বয়স্ককে তোমরাই কেউ হত্যা করেছ, তোমাদের সকলকে আমি ফাঁসি দেব। এমন সময় সুলতানের বাবুর্চি এগিয়ে এসে খুনিস করে বলল, জাহাপানা, যদি আদেশ দেন তবে আমি আমার কাহিনী শোনাতে পারি। সুলতান বললেন, বেশ, শুরু করো। বাবুর্চি বলল, জাহাপানা, আপনার কাছে আমার একটা আর্জি আছে, আমার কাহিনী যদি ওই খ্রিস্টান দালালের চেয়ে মজার হয় তবে যেন সকলের দোষ মাফ হয়। সুলতান বললেন, আগে তো শুনি কেমন মজার। বাবুর্চি শুরু করে, জাহাপানা, গত রাত্রে আমি এক শাদি বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি, কোরআন পাঠের পর খানার টেবিল সাজানো হয়েছে, বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত, নানা রকম মাংসের সুস্বাদু খাবার, সবজির বিরিয়ানি ইত্যাদি, কিন্তু তার মধ্যে বিশেষত্ব হচ্ছে রসুনের বিরিয়ানি, যাকে আমরা বলি জিরবাজা। রসুনের সঙ্গে নানা রকম মশলাপাতি ও শাকসবজি দিয়ে চালের তৈরি ওই বিরিয়ানি শাদি বাড়ির জন্য বিশেষ ধরনের বাহারি খানা, সবাই পরিতৃপ্তি করে খেতে শুরু করেছে, কেবল একজন খেতে নারাজ। সে বলছে যে সে হলপ করেছে কোনোদিন জিরবাজা খাবে না, কারণ খাওয়ার আগে ও পরে তাকে 40 বার করে প্রথমে সোডা, তারপর পটাশ ও সাবান দিয়ে হাত ধুতে হবে। বাড়ির মালিকের আদেশে তার নৌকর চাকরেরা জল, সোডা, পটাশ ইত্যাদি জোগাড় করল। সেই যুবকটি প্রথমে খুব ধীরে, তারপরে খুব তাড়াতাড়ি খেতে লাগলো সব রকম খাবার, কিন্তু জিরবাজা খেলো না। বুঝলাম তার খুব লোভ রয়েছে। হঠাৎ দেখলাম তার ডান হাতের বুড়ো আঙুলটা কাটা। তার কারণ জিজ্ঞেস করায় সে তার বাঁ হাত এবং দুটো পাও দেখালো, যার বুড়ো আঙুলগুলো কাটা। তাকে আমাদের মধ্যে একজন বললে, যদি আপত্তি না থাকে তবে এর কারণটা কি বলবেন? সে যুবকটি বললে, তার বাবা হারুন আল রশিদের সময়ে বাগদাদে খুব বড় ব্যবসাদার ছিল, আর দুনিয়ার যেখানে যত ভালো শরাব পাওয়া যেত তা আনিয়ে ইয়ারদোস্তদের সঙ্গে মৌজ করতেন, আর ভালো ভালো গানের আসরও বসাতেন। এইভাবে চলার পর একদিন আমার বাবা মারা গেলেন। দেখলাম পর্বত প্রমাণ দেনা তিনি রেখে গেছেন। শেষকৃত্য শেষ হওয়ার পরে দরজায় পাওনাদারদের ভিড়। তাদের বললাম, সকলে সব দেনা মিটিয়ে দেব,
তবে আপনারা প্রতি সপ্তাহে আসবেন, আমি আমার লাভের অংশ আপনাদের দিয়ে দেব। এইভাবে বাবা সব ঋণ শোধ করে আমার ব্যবসা খুব বড় করলাম। একদিন দোকানে বসে আছি, দেখি একটা খচ্চরের পিঠে চেপে একটি সুন্দরী মেয়ে সামনে ও পিছনে একজন করে খোঁজা পাহারাদার নিয়ে বাজারের সামনে এসে দাঁড়ালো। আমার দোকানের মতো সাজানো দোকান একটাও ছিল না। আমায় খুব মিষ্টি করে বললে, ভালো ভালো কি কাপড় আছে দেখাতে। সব দেখানোর পর তার কিছুই পছন্দ হলো না। আরও কিছু আছে কি বললাম, পাশের দোকানগুলো খুললে সেখান থেকে ভালো কাপড় এনে দেখাবো। আমার দোকানে বসে কথা বলতে শুরু করলো সে। মেয়েদের জিনিস বিক্রি করি, কিন্তু মেয়েদের মন বা তারা কি চায় জানি না। বললাম, মালকিন, আমার বয়স অল্প, পুঁজিও অল্প, আর শাদিও করিনি, তাই সবটা ঠিক জানি না। ইতিমধ্যে পাশের দোকান খুলে গেছে, আমি ভালো ভালো কিছু কাপড় এনে দেখাতে। তার মধ্যে থেকে বেশ কয়েকটা ভালো শাড়ি বেছে নিলেন, যার দাম 5,000 দিরহাম। আমায় বেঁধে দিতে বললে বেঁধে দিলাম। তারপর সে তার নকরের হাতে মালগুলি দিয়ে দোকান থেকে বেরিয়ে তার খচ্চরের পিঠে চেপে চলে গেল। কাপড়ের দামও দিলে না, কবে দেবে তাও বললে না। আমি ফাঁপড়ে পড়ে গেছি। দোকানদারকে বললাম 7 দিন পরে দেব। এক সপ্তাহ পার হলো, সেই মেয়েটি এলো না। দোকানদারেরা দামের কথা বলায় আমি আরও সপ্তাহের সময় চাইলাম। কপাল ভালো যে পরের সপ্তাহের শেষ দিকে মেয়েটি আমার দোকানে এলো এবং একটি সোনার গহনা নিয়ে সেটা বেচে কাপড়ের দাম দিতে বলল এবং আরও কাপড় দেখাতে বলল। এবারও ভালো ভালো দেখে কাপড় নিয়ে সে চলে গেল দাম না দিয়ে, এবং কবে কখন দেবে তাও বলে গেল না। এবারে দাম হলো 10,000 দিরহাম। তার বাড়িও চিনি না যে গিয়ে তাগাদা করব। এত বোকা আমি যে তার কাছে টাকা চাওয়া বা ঠিকানা কি কিছুই জানলাম না। না এলে তো আমার ব্যবসা লাঠি উঠে আমার হাতে হেরিকেন ধরিয়ে দেবে। রাতের ঘুম চলে গেল। শুনেছি ঠগেরা অনেক রকম ফন্দি জানে। 4 সপ্তাহের পর তার দেখা নেই। দোকানদারদের তাগাদায় মন স্থির করলাম। দোকানের মাল জলের দরে বেচে ঋণমুক্ত হব। আল্লাহ মুখ তুলে চাইলেন এবার সেই মেয়েটি দেখা পেলাম। এসে আমাকে একটা থলি দিয়ে বললে ওজন করতে আর দাম মেটাতে। ওজন করে দেখলাম দামের চেয়ে অনেক বেশি টাকা। নিজেকে দুষলাম, এমন বাদশাহী চালের মেয়েকে আমি ঠকবাজ ভেবেছি, ধিক আমাকে। হঠাৎ মেয়েটি জিজ্ঞেস করে, বিয়ে শাদির ইচ্ছে নেই? এমন সুন্দর চেহারা, মেয়েরা তো পাগল হয়ে যাবে। বলি, আপনি ছাড়া আমায় এভাবে কেউ কখনো বলেনি। হঠাৎ তাকে দোকানে বসিয়ে বাইরে গিয়ে তার খোঁজা নকরটার হাতে কিছু দিনার গুঁজে দিয়ে বললাম, তোমার মালকিনকে আমার খুব ভালো লেগেছে, তাকে আমার সম্বন্ধে একটু ভালো করে বলো। সেই খোঁজাটা হেসে বলল, আমার মালকিনের অবস্থা আপনার মতোই, এই কাপড় কিনতে আসা ছল মাত্র। তার যে কাপড় আছে তা সারা জীবনে এক একটা একবারের বেশি পরতে পারবে না, কেবল আপনাকে একবার দেখার জন্যই আসে। দোকানে ফিরতে মেয়েটি হেসে বললে, মেয়েটার সঙ্গে এত কি কথা হলো, আবার অত পয়সা দিলেন, বাবা এটাও তার চোখের আইনি। বললাম, সামান্য কিছু তাকে খুশি করার জন্য দিয়েছি, যাতে আপনাকে অন্য দোকানে না নিয়ে যায়। আপনি আমার খুব বড় খদ্দের, না এলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? আমি না এলে ক্ষতি হবে? ক্ষতি না হোক, লাভ তো হবেই, লাভের জন্যই তো ব্যবসা করা। মেয়েটি উঠে দাঁড়াতে বললাম, আপনার খোঁজা এ সম্বন্ধে কিছু বললে যেন রাগ করবেন না। কি এমন কথা যা সামনাসামনি বলা যায় না? বলে আর না দাঁড়িয়ে চলে গেল, আর বলে গেল আবার সে আসবে। বেশ কয়েকদিন কাটল, তার দেখা নেই। মনের মধ্যে উথাল পাতাল করছে, রাতের ঘুম চলে গেছে,
আরও কয়েকদিন পরে সেই খোঁজাটা এসে খবর দিল তার মালকিন অসুস্থ। আসলে খলিফা হারুন আল রশিদের প্রিয় বেগম জুবেদা তাকে দত্তক নিয়েছে, তার কোনো কথাই ফেলতে পারে না। মেয়েটি একদিন তার মাকে বললে সে তার খোঁজাদের নিয়ে একটু বাইরে ঘুরে আসতে চায় আর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে চায় না। মেয়ের কথা ফেলতে পারলেন না বেগম সাহেবা, মেয়েকে মত দিলেন এবং মেয়ে সওদা করে ফিরলে মেয়ের পছন্দের জন্য তাকে বাহবা দিলেন। পরে আপনার কথা তাকে বলতে তিনি বলেন তিনি নিজে ছেলেকে দেখবেন, পছন্দ হলে শাদি দিয়ে দেবেন। আমি মনে মনে খুব উল্লাসিত। কবে বেগম সাহেবের সঙ্গে দেখা করব জিজ্ঞেস করায় বললে আজ সন্ধ্যায় টাইগ্রিসের উপকূলে মসজিদে আপনি নামাজ পড়তে আসবেন, নামাজের পর ওখানে ঘুমাবেন, তার পরের কাজ তার। এই বলে সে চলে গেল। খানিক পরে ভোর রাতে দেখি খোঁজার বাক্স ভর্তি একটা পালকি এসে মসজিদের তীরে ভিড়ল। খানিক পরে দেখি আমার মনের সেই মেয়েটি এবং খোঁজা এসে আমায় বললে তাকে বস্তার মধ্যে ভর্তি করে তালা লাগিয়ে নিয়ে যাওয়া হবে। আমি রাজি, মেয়েটিও খুশি। আমায় যখন বাক্সের বাইরে বার করা হলো দেখলাম আমি প্রাসাদের হারেমের মধ্যে হাজির। আমায় দামি পোশাক পরতে দেওয়া হলো, পরে একটা সোফায় বসলাম। এরপর ঘন্টা বাজলো, 20 জন সুন্দরী অল্পবয়স্ক ক্রীতদাসী এসে দুভাগ হয়ে দাঁড়ালো। তারপর সেই দুভাগের মাঝের পথ ধরে এলেন বেগম সাহেবা জুবেদা ধীর পদক্ষেপে। কি অপরূপ রূপ, রত্নভারে তার দেহ নুয়ে পড়ছে। আমার সামনে আসতে উঠে দাঁড়ালাম, ইশারায় বসতে বলে আমার নাম ধাম ঠিকানা পেশা সব জিজ্ঞেস করলেন, এমনকি বংশগোত্রও বাদ গেল না। তিনি খুশি হয়ে বললেন আর সময় নষ্ট না করে 10 দিনের মধ্যে শাদি দিয়ে দেবেন। তারপর আমায় বললেন দেখো আমার মেয়ে আমার আদরের দুলালি, তাকে কোনো কষ্ট দেওয়া চলবে না, এটা আমি সহ্য করতে পারবো না, 10 দিন পরে তোমাদের শাদি হবে আর এই 10 দিন তুমি এই প্রাসাদেই থাকবে। আমি একা মনোরম কক্ষে রইলাম, কিন্তু তার সঙ্গে আর দেখা হলো না। তার পরিচারিকারা আমার তত্ত্বাবধানে রইল আর তাদের মারফত সব খবর পেতে লাগলাম। জুবেদা বেগম খলিফার সম্মতি পেলেন, তিনি যৌতুক বাবদ 10,000 সোনার মোহর পাঠালেন, বেগম সাহেবা দিলেন 50,000 দিনার, কাজী সাক্ষী এলো, শাদির কবুলনামা লেখা হলো, শাহজাদির সঙ্গে আমার শাদি হলো। কত আমির ওমরাহ ভদ্রজনেরা এসেছেন তা বলা যায় না। বিরাট শামিয়ানার নিচে খানা পিনার ব্যবস্থা হলো, হরেক রকমের খাবার, মাংস, বিরিয়ানি আর আমার প্রিয় জিরবাজা। লোভে পড়ে একটু বেশি খেয়ে ফেলেছি, এত খেয়েছি যে আর উঠে হাত ধুতে পারছি না, রুমালে হাত মুছলাম। রাতে অনেক হয়েছে, খানাপিনা শেষ, আমায় ঘিরে নাচগানা শুরু হলো। 7 রকমের দামি পোশাক পরে মেয়েরা আমার 7 বার প্রদক্ষিণ করল। বাসরঘর জমে উঠেছে, সবাই সোনার মোহর থালায় দিয়ে যাচ্ছে। এক সময় সব শেষ হলো, আমায় পাশের কক্ষে নিয়ে যাওয়া হলো, সুসজ্জিত বিছানা। খানিক পরে আমার বিবিকে বাঁদিরা নিয়ে এলো এবং শাদির প্রথমত আমার পাশে শুয়ে দিয়ে তারা চলে গেল। আমি অভিভূত, যখনই তার দিকে ফিরে এগিয়েছি সে চিৎকার করে উঠে দাঁড়িয়ে বললে তুমি রসুন খেয়েছো, কি বিচ্ছিরি গন্ধ। চিৎকার শুনে পাশের ঘর থেকে বাঁদিরা ছুটে এলো, কি হয়েছে শাহজাদি? শাহজাদি প্রচণ্ড রেগে গেছে, এই অসভ্য জানোয়ারটা জঙ্গলি রসুন খেয়েছে, এই গন্ধে আমার বমি হয়ে যাবে এক্ষুনি, আগে যদি জানতুম তবে এই রসুন খেকো জানোয়ারটাকে মোটেই শাদি করতাম না। শাহজাদি এবার কেঁদে ফেললে, তুমি যদি রসুন খেয়েছো তো ভালো করে হাত সাফ করো নি কেন, এর পরেও কি তুমি আশা করো আমি এই ঘরে শোবো? আমায় কোনো কথাই বলতে দিল না। এরপর ঘরের কোণ থেকে চাবুক এনে আমায় এলো পাথাড়ি মারতে লাগলো, পালাবার চেষ্টা করেও পারলাম না, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ পরে
আমার জ্ঞান ফিরতে দেখলাম আমার বিবি রণরঙ্গিনী মূর্তিতে বেত হাতে বসে রয়েছে। সে তার কৃতদাসীদের বললে, একে কোটালের কাছে নিয়ে যাও, এ রসুন খেয়েছে, আমার নাকে গন্ধ গেছে, যে হাতে রসুন খেয়েছে সেই হাতটা ওর কেটে ফেলা হোক। আমার বুক কাঁপতে লাগল, সামান্য অপরাধে এই শাস্তি। সে ঘর থেকে বেরিয়ে গেল, এলো দশজন বাঁধি ও সহচরী কৃতদাসী বেষ্টিত হয়ে। তার হুকুমে আমার আষ্টে পৃষ্টে বেঁধে ফেলা হলো। কৃতদাসীদের অনুরোধে আমার হাত না কেটে হাত আর পায়ের চারটে বুড়ো আঙুল কেটে ফেলা হলো। অজ্ঞান হয়ে পড়লুম। আমার ক্ষতস্থানের রক্ত বন্ধ করার জন্য অবশ্য দাওয়াইও দেওয়া হয়েছিল। জ্ঞান ফিরতে আমি কেঁদে ফেললাম, চিৎকার করে বললাম, আল্লাহর দোহাই, আর কখনো জিরবাজা খাব না, যদিও খাই তবে খাওয়ার আগে ও পরে 40 বার করে সোডা পটাশ আর সাবান দিয়ে হাত ধোব। এই হলো আমার আঙুল কাটার কাহিনী। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, আমার জিরবাজা খাওয়ার জন্য বলবেন না। সে যদিও আজান নেই, কিন্তু আল্লাহর কাছে আমি কসম খেয়েছি আর খাবো না। এই জিরবাজা খাওয়ার জন্য আমার বুড়ো আঙুলগুলো হারিয়েছি। বাবুর্চি বললে, সেই যুবককে জিজ্ঞেস করি এরপর আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। তাতে সে বললে, আল্লাহর নামে কসম খাওয়াতে সে আমায় ক্ষমা করে এবং বহুদিন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাই। আমি ঘর জামাই থাকি, সে পছন্দ না করায় তার টাকায় 50,000 সোনার মোহর দিয়ে বিরাট একটা বাড়ি কিনলাম, মনের মতো করে সাজালাম, কিন্তু কপালে তা সইল না। মাত্র 1 বছরের মধ্যেই সে আমায় ছেড়ে চলে গেল, আর আমিও বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব বেচে দিয়ে বেরিয়ে পড়লাম। দেশে দেশে ঘুরতে ঘুরতে আপনাদের এখানে এসে বাসা বেঁধেছি, জানি না কতদিনের জন্য। বাবুর্চি বললে, যাবো না। এই হলো বাগদাদেশ সেই তরুণ সওদাগরের কাহিনী। সবাই যে যার বাড়ি যায়, আমিও ফেরি দ্বিতীয় প্রহরে। তারপরের কুঁজোর কাহিনী তো জানাই। চীনের বাদশাহ গম্ভীর মুখে বললেন, তোমাদের কারুর গল্পই আমার মনে দাগ কাটেনি, অতএব তোমাদের দুজনকেই ফাঁসিতে ঝুলতে হবে। এই সময় ইহুদি হাকিম কুর্নিশ করে বললে, শাহেনশা, আমি আশা করি আমার গল্প এদের চেয়ে অনেক গুণ ভালো হবে, এমনকি ওই কুঁজোর মরার চেয়েও ভালো। যদিও বাদশাহের শোনার ধৈর্য নেই, তবুও তিনি আজ্ঞা দিলেন তার কাহিনী বলতে। তরুণ বয়সে তখন আমি দামাস্কাসের চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছি। একদিন ওখানকার সুবাদার সাহেবের পিয়াদা এসে আমায় ডেকে নিয়ে গেল এক বিরাট প্রাসাদ বাটিতে। দেখি ঘরে একটি তরুণ সুন্দর যুবক শুয়ে রয়েছে, অসুস্থ। কি হয়েছে জিজ্ঞেস করি, উত্তর নেই। হাত দেখতে চাইলে সে তার বাঁ হাত আমার দিকে এগিয়ে দিল। অপমানিত বোধ করলাম, কি করব, হাত দেখে ওষুধ দিয়ে বাড়ি এলাম। এরপর রোজই আমায় যেতে হয় এবং আমার ওষুধ খাওয়ার ফলে সে সুস্থ হয়ে উঠতে থাকে। এতে সুবেদার সাহেব আমায় তার গৃহ চিকিৎসক করে নেন এবং ওখানকার হাসপাতালে বড় হাকিমের পদে বহাল করেন। এরপর একদিন বললাম, গরম জলে ওকে ভালোভাবে গা ধুয়ে মোছাতে হবে, দরজা জানালা বন্ধ করে যেন বাইরের হাওয়া না লাগে। গায়ে জল থাকলে ভালোর বদলে মন্দই হবে। সুবেদার সাহেবের নির্দেশে আমাকে সবটা তদারকি করতে হবে। দরজা জানালা বন্ধ করে নৌকার চাকররা তার সমস্ত জামাকাপড় খুলে দিলে। দেখলাম তার ডান হাতটা কাটা এবং সমস্ত শরীরে ক্ষতের দাগ। যুবক বললে, অবাক হবেন না, এটা আমার জন্মাবধি নয়, এ কাহিনী আপনাকে পরে বলছি। সেই ঘর থেকে বেরিয়ে আমরা উপরে একটা সুসজ্জিত কক্ষে বসলাম। সেই যুবক তার বাবুর্চিকে বললে, একটা ভেড়ার
কাবাব করে আমাদের খানা উপরের ঘরে দিতে, ওখানেই খানাপিনা করব। বেশ নিরিবিলি খানা এলো, খেতে খেতে সে তার কাহিনী শুরু করলো। মসুল শহরের খানদানি পরিবারে আমার জন্ম। আমার বাবারা 10 ভাই, তিনি বড়। আমার ঠাকুরদা তো 10 ছেলেদেরই শাদি দিয়ে গেছেন। আমার কাকাদের বা বাবার আর কোনো সন্তান না থাকায় আমার আদর খুব বেশি কাকাদের কাছে। এক জুম্মা বারে বাবা কাকারা মিলে আমরা শহরের বড় মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজের পর ওখানেই আমরা রইলাম, বড় কম্বল বিছিয়ে নানা গল্প হচ্ছে। বললেন এবারে তারা মিশর শহরে ব্যবসা করতে যাবে, নীল নদের ধারে সুন্দর শোভা অনেক শোকতাপ ভুলিয়ে দেয়। ভাবলাম এমন দেশ যদি নাই দেখলাম তবে জীবন বৃথা। কাকারা যাবে আর আমি যাব না, কাকাদের গোজগাছ শেষ। বাবার কাছে গিয়ে বায়না ধরলাম, আমি কায়রো যাব কাকাদের সঙ্গে। বাবা না বললেন, কিন্তু আমার চোখে জল দেখে বললেন অত দূরে না গিয়ে দামাস্কাস পর্যন্ত গিয়ে বেরিয়ে যেন ফিরে আসি। সবাই রাজি, যাত্রা শুরু হলো। প্রথমে আলেপ্পো শহরে, তারপর দামাস্কাস। কি সুন্দর শহর, সমস্ত গাছ আর বাগবাগিচায় ভরা। কাকারা শহরে রইল, তবে আমি শহর থেকে দূরে একটা সরাইখানায় উঠলাম। তাদের উদ্দেশ্য ব্যবসা আর আমার প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করা। কাকারা তাদের মাল বেচে আর কিছু কিনে কায়রো রওনা হবার তোড়জোড় করছে। আমি বললাম আমি এখানেই থাকব, এই জায়গাটাকে আমি ভালোবেসেছি, এর সুন্দর প্রকৃতি আমায় মুগ্ধ করেছে। যদি ভালো না লাগে পরে তোমাদের কাছে চলে যাব। কাকারা আমার মালপত্রের দামের উপরে 5 দিরহাম লাভ দিয়ে আমায় টাকা দিল। নদীর ধারে মাসে 2 দিনারে একটা বিরাট বাড়ি ভাড়া নিলাম, এত সস্তা ভাবা যায় না। সমস্ত বাড়িটা শ্বেত পাথরের, ফোয়ারা সব সুন্দর। খাই দাই আর মনের সুখে গান খাই। একদিন রোয়াকে বসে আছি, একটি মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। তাকে সম্মান জানিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। সে তার বোরখা খুলে পাশে বসে আমার বিবির খোঁজ করে। তাকে বলি বিয়ে শাদি এখনও আমার হয়নি, সে খুব আশ্চর্য হয়ে যায়। আমি ঘাটে বসে আছি, সে চেয়ার থেকে উঠে আমার পাশে এসে বসল। এভাবে প্রতি 4 দিন অন্তর সে আসতে লাগলো, খানাপিনা হয়, আমোদও হয়। একদিন সে তার এক বান্ধবীকে নিয়ে এলো যে তার থেকেও সুন্দরী। খানাপিনার পর আমরা শুয়ে পড়লাম, তার বান্ধবী আমার সঙ্গে খুব আমোদের কথা বলছিল। ঘুমিয়ে পড়লাম, সকালে ঘুম ভাঙলে দেখলাম আমার হাতে রক্ত চটচট করছে। পাশের মেয়েটিকে ঘুম থেকে ডাকতে গেলে তার মুন্ডুটা মাটিতে গড়িয়ে পড়ল, ভয়ে আঁতকে উঠলাম। দেখি সেই মেয়েটি নেই, কি করব বুঝতে পারছি না। মাথায় বুদ্ধি এলো, ঘরের পাথর তুলে মাটি খুঁড়ে মেয়েটিকে বিছানার চাদর দিয়ে মুড়ে পুঁতে দিয়ে তার উপরে আবার পাথর চাপিয়ে দিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বললাম আমি কিছুদিনের জন্য বিদেশ যাচ্ছি, আবার বাড়ি ভাড়া বাবদ 24 দিন আর 1 বছরের জন্য দিয়ে গেলাম। বাড়িওয়ালা খুব খুশি। ওখান থেকে বেরিয়ে সোজা কায়রোতে কাকাদের কাছে গেলাম, তারা আমায় পেয়ে খুব খুশি। খাই দাই ঘুরে বেড়াই। একদিন কাকারা বললে তাদের কাজকাম শেষ হয়ে গেছে, তারা দেশে ফিরে যাবে। আমি বলি আরও অনেক কিছু দেখার বাকি, আরও কিছুদিন থেকে সব দেখব। কাকারা আমায় কিছু টাকা পয়সা দিয়ে দেশে গেল। আমি এখানে 3 বছর রইলাম, সামান্যভাবে ব্যবসা করে চলেছি। 3 বছর পরে দামাস্কাসে ফিরে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে ঘরের দরজা খুললাম। সব ঠিকই আছে, তবে ধুলো পরিষ্কার করে খানাপিনার পরে ঘুমোলাম। বিকেলে উঠে বালিশ সরাতে গিয়ে দেখি বালিশের তলায় একটা সোনার হাঁসুলি রয়েছে। মনে পড়ল সেই মেয়েটির বান্ধবী
শোবার সময় বাড়ি সে তলায় রেখেছিল, হাত প্রায় শূন্য। ওটা দিয়ে কিছু পয়সা জোগাড়ের জন্য একটা দোকানে গেলাম বেচতে। তারা জিনিসটা কিছুক্ষণ দেখার পর বলে এর দাম আসল হলে 1,000 দিনার হতো, এটা ফ্র্যাঙ্কফুর্টের নকল সোনার আর পুঁতির হার, এর দাম 1,000 দিরহম হবে। আমি তাতেই রাজি হই। দোকানদারকে বলি তাড়াতাড়ি টাকাটা এনে দিন, আমায় এক্ষুনি বেরোতে হবে, কাজে তাড়া আছে। শাহরাজা দেখল রাত প্রায় শেষের দিকে, গল্প থামিয়ে চুপ করে বসে রইল। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।